সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা নূরানী পদ্ধতিতে কোরআন শিক্ষা পর্বের মত সম্পর্কে আলোচনা করতেছিলাম। মত শব্দের অর্থ হচ্ছে টেনে পড়া। তো আমরা মত নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা ইতিপূর্বের ভিডিওতে আপনাদেরকে সেখানে বলেছিলাম যে মদের হরফ হচ্ছে তিনটি। এই তিনটি মদের হরফের বিস্তারিত আমরা সেখানে পরিচয় দিয়েছি। আপনারা যারা আমাদের সেই ভিডিওটি মিস করছেন, আপনাদের সুবিধার্থে আজকের এই ভিডিওর আমরা আই বাটনে দিয়ে দিব, সেই ভিডিওটি আপনারা সেখান থেকে দেখে নেবেন। আজকে শুরু করছি আমরা সেই মদার উপর একটু রিভাইজ দিয়ে কিছু শব্দ আমরা মস্ক করব। এবং আমরা ইতিপূর্বে হরকতেরও পরিচয় পেয়েছি। মদ এবং হরকত দুটার মাঝখানে কি পার্থক্য রয়েছে, এই পার্থক্যটা আমরা আজকে বুঝব। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করছি আজকের পর্ব। এখানে আমরা পড়েছিলাম জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, আর মদের হরফের কায়দা পড়ছি মদের হরফ হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। আর হরকতের কায়দা পড়ছি এক জবর এক জার এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। এখানে দেখেন প্রথম বার উপরে জবর এবং বার পরে একটি খালি আলিফ রয়েছে। তো অতএব বার বাম পাশে যখন জবরের বাম পাশে যখন খালি আলিফ, তার মানে এটা হচ্ছে মদের হরফ। আর মদের হরফ হইলে এই বার উপরে যে জবরটা আছে জবরটাকে আমাদেরকে এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে আমরা এটার উচ্চারণ করব বা বা, একটু টেনে উচ্চারণ করব। পক্ষান্তরে এখানে বার সাথে যখন কোনো খালি আলিফ নাই, শুধু বার উপরে একটা জবর, তাহলে এই জবরটার উচ্চারণ হবে বা বা বা। দুটার ভিতরে পার্থক্য আমরা কি পাইলাম, মদের হরফ আর হরকতের মাঝখানে পার্থক্য কি পেলাম, যে মদের হরফটাকে টেনে পড়তে হয় আর হরকতের উচ্চারণটা টানা ছাড়া তাড়াতাড়ি পড়তে হয়। দুটোটা আমি আবার উচ্চারণ করে দেখাচ্ছি বা বা। এইভাবে আমরা কায়দা করেছি যে পেশের বাম পাশে ঝজমওয়ালা ওয়াও মদের হরফ। তো এখানে পেশের বাম পাশে যেহেতু ঝজমওয়ালা ওয়াও হয়েছে, তাহলে এই বার পেশটাকে আমাদেরকে এক আলিফ টেনে উচ্চারণ করতে হবে। যেমন আমি উচ্চারণ করছি বু বু বু। আর এখানে যেহেতু বার উপরে শুধু একটি পেশ হয়েছে, তাহলে এটাকে টানা যাবে না, বু 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 বু। এখানে জেরের বাম পাশে যজমানা ইয়া হয়েছে, এজন্য বার এই জেরকে আমাদেরকে এক আলিফ টেনে পড়তে হবে। যেমন বি বি। আর এখানে বার নিচে শুধু একটি জের, এজন্য এটাকে টানা যাবে না, এটার উচ্চারণ হবে বি বি বি। আমি আবার সবগুলি উচ্চারণ বলছি, আপনারা খুব খেয়াল করবেন, বা বা বু বু বি বি। এইভাবে আমি শুধু বা দিয়ে দেখাইলাম আপনারা আরবি 29টা হরফের এভাবে মদের হরফ দিয়া আর শুধু হরকত দিয়া মস্ক করবেন। তখন আমাদের মদের হরফ আর হরকতের মাঝখানে যে পার্থক্য রয়েছে, এই পার্থক্যটা আমাদের কাছে প্রকাশ হয়ে যাবে, আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। স্পষ্ট হয়ে গেলে আর আমাদেরকে তেলাওয়াত করার ক্ষেত্রে মদের হরফ আর হরকতের পার্থক্য যখন আমাদের বুঝে আসবে, স্পষ্ট হয়ে যাবে আমাদের কাছে, তখন আমরা নির্ভুলভাবে মদের হরফ এবং হরকতের আলাদা পৃথক উচ্চারণ করে আমরা তখন তেলাওয়াত করতে পারব। এরপরও আমি নিচে কিছু শব্দ নিয়ে আসছি, এই শব্দগুলি আমি আপনাদেরকে উচ্চারণ করে এখন দেখাবো। যেমন প্রথম কফের উপরে জবর, তারপরে ডান পাশে বাম পাশে খালি আলিফ, এজন্য কফের কফের বাম পাশে খালি আলিফটা হচ্ছে মদের হরফ, এজন্য এই কফের জবরকে আমাদেরকে এক আলিফ টেনে পড়তে হবে। যেমন উচ্চারণ হবে ক, আর লামের জবর শুধু, যেহেতু জবর উচ্চারণ তাড়াতাড়ি, তাহলে হবে লা। দুটার উচ্চারণ একত্র হবে অ লা অ লা। এরপর আসেন অ মা অ মা। এই দুইটা উদাহরণ আমরা নিয়ে আসলাম জবরের বাম পাশে খালি আলিফের। এভাবে পেশের বাম পাশে যদি যজমালা ওয়াও হয় শব্দের মাঝখানে, তাহলে আমাদের উচ্চারণটা কি হবে, অরসুলুন অরসুলুন। এখানে সিনের যে পেশ আছে, এই পেশকে আমাদেরকে এক আলিফ টেনে পড়তে হবে, অরসুলুন। এরপরে জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ হওয়ার কারণে এখানে আমাদেরকে অরর যে জের রয়েছে, এই জেরকে আমাদেরকে এক আলিফ টেনে পড়তে হবে। যেমন ক্যারিমুন
करीमुन। तो एखाने आम्रा प्रथमे जबरे बामपाशे खाली आलिफ, एरपर पेशेर बामपाशे जजमाला वाव, एरपर जेरेर बामपाशे जजमाला इया, ए सबगुलिर उदाहरण निये आसलाम। আপনারা এরকম আরও বিভিন্ন শব্দ নিয়ে মস্ক করবেন ইনশাল্লাহ, আপনাদের তখন আর মদের হরফের যে উচ্চারণ এই উচ্চারণের ভিতরে কোনো জড়তা থাকবে না, আর জড়তা চলে গেলে আমরা নির্ভয়ে উচ্চারণ করে সুন্দরভাবে সহিহ শুদ্ধভাবে কোরআনুল কারীমের তেলাওয়াত করতে পারব। এগুলি গেল মদের হরফের আলোচনা। এরপরে আসতেছে লিনের হরফ নিয়ে আলোচনা। আমরা মদের পরে যেমন একালিপ মদ তিন প্রকারের ভিতরে বলেছিলাম, মদ্যে তবাই, মদ্যে বদল, মদ্যে লীন। তো মদ্যে লীন আমাদেরকে শিকার পূর্বে আমাদেরকে লীনের হরফ বুঝতে হবে, লীনের হরফ চিনতে হবে, কারণ মদ্যে লীনটা লীনের হরফ থেকেই আসে, লীনের হরফ থেকেই মদ্যে লীন বের হবে। তাহলে আমাদেরকে সর্বপ্রথম লীনের হরফের সাথে পরিচিত হতে হবে। আর লীনের হরফ হচ্ছে দুটি, এক নম্বর হচ্ছে জবরের বাম পাশে জজম আলা ওয়াও লীনের হরফ, এরপরে জবরের বাম পাশে জজমালা ইয়া লিনের হরফ। জজমালা ওয়াও আর জজমালা ইয়া এইভাবে মদের হরফের ভিতরে গিয়েছিল, কিন্তু মদের হরফের ভিতরে পেশের বাম পাশে জজমালা ওয়াও হলো মদের হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া হলো মদের হরফ। আর লিনের হরফের ক্ষেত্রে জবরের বাম পাশে জজমালা ওয়াও এবং জবরের বাম পাশে জজমালা ইয়া এটি হচ্ছে লিনের হরফ। আর লিনের হরফের কায়দা হচ্ছে লিনের হরফ হইলে ডান দিকের যে হরকত রয়েছে এই হরকতের সঙ্গে লিনের হরফটাকে তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে। যেমন বার জবর ওয়ার জজম বাউ বাউ, বার জবর ইয়ার জজম বাই বাই, এখানে কোনো টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে। তো এখানে দেখেন আমি নিচে আরো দুইটা জিনিস লিখে রেখেছি, এগুলি হচ্ছে লিনের হরফ এবং মদের হরফের ভিতরে একটা পার্থক্য রয়েছে, কারণ মদের হরফের উচ্চারণটা হবে এক আলিফ টেনে, আর লিনের হরফের উচ্চারণটা হবে তাড়াতাড়ি, সেখানে কোনো টান দেওয়া যাবে না। এই জন্য আমি সেই পার্থক্যটাও যাতে আপনারা সহজে বুঝতে পারেন সেজন্য আমি নিচে লিখে রেখেছি। যেমন এখানে বার পেশ ওয়ার ঝজম, এখানে এক আলিফ মদ টেনে পড়তে হবে আমাদেরকে বু, আর এর পরেটা বার জবর ওয়ার ঝজম বাউ, এখানে টানা যাবে না, কারণ এটা হচ্ছে লিনের হরফ, লিনের হরফে টান দেওয়া যায় না, ডানে হরকতের সঙ্গে তাড়াতাড়ি পড়তে হয়। আর এটা আমরা কেন টেনে পড়ছি, কারণ এখানে পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ, মদের হরফ হইলে একারি টান দিয়ে পড়তে হবে। এরপরে বার জবর ইয়ার জজম বাই, এখানে আমরা কেন টানলাম না, কারণ এখানে জবরের বাম পাশে জজমালা ইয়া, এটা হচ্ছে লিনের হরফ, আর লিনের হরফের কায়দা হচ্ছে লিনের হরফ হইলে ডান দিকের হরকতের সঙ্গে তাড়াতাড়ি পড়তে হয়। এজন্য আমরা এই বার জবরকে না টেনে ইয়ার সাথে তাড়াতাড়ি আমাদেরকে উচ্চারণ করতে হবে। এরপরে জেরের বাম পাশে জজমালা ইয়া, বার জের ইয়ার জজম বি, এখানে আমাদেরকে একালে টেনে পড়তে হবে, কারণ এখানে জেরের বাম পাশে জজম আলা ইয়া মদের হরফ এসেছে। তো আজকের পাঠে আমরা কি শিখতে পারলাম, যে লিনের হরফ হচ্ছে দুটি, একটা হচ্ছে জবরের বাম পাশে জজমালা ওয়াও লিনের হরফ, জবরের বাম পাশে জজমালা ইয়া লিনের হরফ। তাহলে মোট হরফ আমরা এখানে পাঁচটা পেলাম, তাহলে মদের হরফ তিনটা, লিনের হরফ দুইটা, এই পাঁচ তিনটা মদের হরফ আর লিনের হরফ দুইটা, এই দুইটা যদি কারো মুখস্থ হয়ে যায় তাহলে সে আমরা সামনে যে মদগুলি নিয়ে আলোচনা করব এই মদগুলি আমাদেরকে বিস্তারিতভাবে আমরা বুঝতে পারবো এবং আমাদের জন্য বোঝা সহজ হবে। তো সো আজ এ পর্যন্ত, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী অন্য যে কোনো ভিডিওতে, সে পর্যন্ত সকলে ভালো থাকেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।